সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফয়সাল রহলা। দর্শক, আমাদের এই সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে আমরা কথা বলার চেষ্টা করি মেরুদণ্ড, হাড় অথবা অস্থিসন্ধির কোনো একটি রোগ এবং তার চিকিৎসা নিয়ে। আমাদের আজকের যে বিষয়, আজকে আমরা কথা বলতে চাই মেরুদণ্ডের ক্যান্সার নিয়ে। মেরুদণ্ডের ক্যান্সার আসলে কীভাবে হতে পারে, কাদের ক্ষেত্রে বেশি হতে পারে, চিকিৎসার জন্য কী কী অপশন আছে, চিকিৎসার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া যায় কি না, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মেরুদণ্ডের ক্যান্সার। ক্যান্সার নিয়ে যখন আমরা প্রশ্ন করি বা কথা বলতে আসি, শুরুতেই অনেকের মনে প্রশ্ন থাকে যে ক্যান্সার কি আসলে, টিউমার কিনা, টিউমার ছাড়া ক্যান্সারের অন্য কোনো ফর্ম আছে কিনা, মেরুদণ্ডে আসলে কীভাবে ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রেও কি আসলে টিউমার দিয়েই ধরা পড়ে কিনা। প্রথম প্রশ্ন আসলে এই সবগুলো কোয়েশ্চেনের থেকে আপনার কাছে প্রথম যে প্রশ্ন, মেরুদণ্ডের ক্যান্সার আসলে কি? আপনাকে অনেক ধন্যবাদ। ক্যান্সার যদি আমরা মনে করি তাহলে এটা কিন্তু আমাদের ভাষা বলি লেমেন টার্ম, অর্থাৎ এটা হলো সাধারণ মানুষের জন্য ক্যান্সার। আমাদের যদি ডাক্তারি ভাষায় বলি, আমরা বলি ক্যান্সার না, এটা হলো ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্ট টিউমার। যত ক্যান্সার আপনি বলেন সবগুলোই টিউমার। সুতরাং টিউমার হলেই যে ক্যান্সার তা না, কিন্তু ক্যান্সার হয়ে গেলে ধরে নিতে হবে যে টিউমার, এটা হলো ক্যান্সার হয়ে গেছে। সুতরাং টিউমার যে কোনো জায়গায় একটা মানে সোলেন জিনিস, উঁচু জিনিস হাতে লাগে, এটা অ্যাবনর্মাল, এটাকে আমরা হলো টিউমার মনে করি। আর এটাই যখন অ্যাগ্রেসিভ হইতে হয়ে যাবে, অর্থাৎ কিনা যখন অনেক টিউমারই আছে শরীরের মধ্যে থাকে, আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু যদি এটা ক্ষতির কারণ হয়ে যায় বা ক্ষতি করা শুরু করে, সেরকম কন্ডিশনকে আমরা কিন্তু বলি যে এটা হলো ক্যান্সার। যদি মেরুদণ্ডের ক্যান্সার আমরা চিন্তা করি, আপনি জানেন যে মেরুদণ্ড আসলে দুইটা পার্ট, একটা হলো বোনি পার্ট যেটা আমরা বলি বোনস, ভার্টিব্রা বা কশেরুকা বাংলা ভাষায় যেটা আমরা বলি, অনেকগুলো কশেরুকা, 33টা কশেরুকা নিয়ে একটা মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডর যদি ভিতরের একটা পার্ট আছে, যেটা বনি পার্ট, ভিতরের একটা পার্ট আছে যেটা সবচেয়ে সফট, ব্রেনের সাথে লাগানো, যেটা বলি আমরা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড মানে স্নায়ুতন্ত্র। এই স্পাইনাল কর্ড একদম ব্রেনের সাথে লাগানো এবং ব্রেনের সাথে একটা মোটা, আমরা যেটা বাংলা ভাষায় মানুষকে সাধারণ বোঝানো মোটা রগের মতো বলি, যে এটা আসলে অনেকগুলা টিপ, অনেকগুলো টেলিফোন বা ইলেকট্রিক কেবেলের মতো অনেকগুলো তার সম্মিলিত হয়ে, তারপরে ধরেন আপনার ভিতরে একদম মেরুদণ্ডের ভিতর থেকে ব্রেনের সাথে থাকবে, হাত পা শরীর, শরীর সমস্ত পার্টসের সাথে লাগানো থাকবে, যেটা আমরা বলি কন্ট্রোল করবে মেরুদণ্ডকে, এটা করে স্পাইনাল কর্ড। এখন যদি আমরা মেরুদণ্ডের ক্যান্সার চিন্তা করি, তাহলে কিন্তু আপনার দুটোই হতে পারে, হতে পারে হাড়ের মধ্যে, হতে পারে কর্ড যেটা সফট জিনিস, দুটার মধ্যেই হতে পারে। অনেক শক্ত জিনিস বনি পার্ট বোনস যেটা আমরা বলি, আবার একদম সফট যেটা স্পাইনাল কর্ড, দুটোই হতে পারে। এখন আমরা যদি মেরুদণ্ডের ক্যান্সার মনে করি বা টিউমার, এখানে দুইটাই হতে পারে, একটা হলো বিনাইন টিউমার যেটা খুব একটা ক্ষতি করে না, আর একটা হলো ম্যালিগন্যান্ট টিউমার। এই ম্যালিগন্যান্ট টিউমার স্পাইনাল কর্ডে হোক আর হাড়ে হোক, এটা আবার দুই রকম, একটা হলো প্রাথমিকভাবে মানে এখানেই তার জন্ম, এই স্পাইনাল কর্ডের মধ্যেই প্রাথমিকভাবে জন্ম, অথবা এই মেরুদণ্ডের যে হাড়, হাড়ের মধ্যেই জন্ম, এটা আমরা বলি প্রাথমিক ক্যান্সার অর প্রাথমিক টিউমার। যদি হ্যাঁ, যেমন এই যে আমরা যদি এটা ধরেন একটা এমআরআইয়ের একটা সেকশন, এটা আমাদের ভাষায় আমরা বলি যে ধরেন D12, অর্থাৎ কিনা 1 2 5 4 3 2 1, না 1, এটা হলো L1, নাম্বার 1, আমরা ঠিক কোমরের যে প্রথম যে কশেরুকা সেটার মধ্যে ধরেন এক ধরনের টিউমার, এটা কিন্তু একটা প্রাইমারি টিউমার এবং এটা কিন্তু ক্যান্সার হয়ে গেছে অলরেডি, এটা ক্যান্সার ছিল। এখন ধরেন যদি অন্য জায়গায় হয়েছে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড হইতে পারে, ব্রেস্ট ক্যান্সার যেমন মহিলাদের খুব বেশি হয়, ফুসফুসে ক্যান্সার যারা স্মোক করে তাদের, প্রোস্টেটিক ক্যান্সার, খাদ্যনালীতে, মানে এনিহোয়ার শরীরের মধ্যে, কিডনিতে ক্যান্সার হলো ওখানে প্রাইমারি, কিন্তু সেকেন্ডারি আসে স্পাইনাল কর্ড অথবা আপনার ধরেন ভার্টিব্রাল কলাম হলো, এটা হলো আমরা সেকেন্ডারি ক্যান্সার। আমাদের দুইটাই কনসার্ন, আমরা যখন মেরুদণ্ড আমরা ক্যান্সার চিন্তা করবো, যেমন এইটা হলো ধরেন আমরা ধরে নিছি যেটা প্রাইমারি এবং আসছেও রিপোর্ট যে প্রাইমারি ক্যান্সার, অন্য কোথায় হয় নাই, এখন এটা এর পরেই আসে যে আমরা বোঝার উপায় কী যে এটা প্রাইমারি বা সেকেন্ডারি। প্রাইমারি ধরেন কারো যদি ধরেন সে অলরেডি তার ব্রেস্ট ক্যান্সার ছিল, অলরেডি তার থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার ছিল অথবা কিডনিতে ক্যান্সার ছিল, উনি জানেন, এরপরে যদি মেরুদণ্ডে কোথায় ব্যথা শুরু হলো, ব্যথার পরেই অনেক কষ্ট, পা প্যারালাইসিস হওয়া শুরু করলো, পুসরা পায়না কন্ট্রোল হারিয়ে ফেললো,
তখন যদি আমরা জানি যে তার অলরেডি নোন কেসে তার অন্য জায়গায় ক্যান্সার ছিল তখন কিন্তু আমাদের ইজি যে না তার মনে হয় আগের ক্যান্সার জন্য এটা সেকেন্ডারি ক্যান্সার আবার অনেক সময় আছে যে না তার প্রাইমারিলি শুরু হলো এখানে ব্যথা হলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট দেখা যাবে যে প্রায় 90-95% রোগীর হলো প্রথম কমপ্লেন থাকে তাতে কষ্ট উপসর্গ থাকে হলো ব্যথা ব্যথার পরপর থাকে হলো আপনার হলো নিউরোলজিক্যাল ডেফিসিট যেটা অনুভূতি কমে যাচ্ছে শক্তি কমে যাচ্ছে এই দুইটা হলো সবচেয়ে বেশি কমন থাকে আরও যদি অ্যাডভান্স থাকে দেখা যায় যে না শুকিয়ে যাচ্ছে রোগীর ওজন কমে যাচ্ছে যেমনটা অনেক সময় তখন আমরা কনফিউশনে পড়ি যে ঠিক টিবি মেরুদণ্ডের যদি টিবি হয় যক্ষাজনিত আপনার প্যারালাইসিস তখন কিন্তু এরকম যে স্বাস্থ্য শুকিয়ে যাবে একটাই ডিফারেন্স থাকে যে ওখানে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 50% লোকের কিন্তু আবার ওখানে অ্যাসোসিয়েটেড থাকে হলো জ্বর থাকে যেটা ক্যান্সারের মধ্যে সাধারণত জ্বর থাকে না শরীরে ওজন দুটোতেই কমে যায় কিন্তু ক্যান্সার সাধারণত ধরলে প্রাথমিকভাবে আমরা মনে করি যে এটা হলো ধরেন একটা হলো যে মানে কি বলা যায় যে বয়স যাদের বেশি থাকে তাদের কিন্তু এরকমভাবে যদি প্রেজেন্টেশন হয় তাহলে আমরা ধরে নেব যে না এটা তাদের ক্যান্সার রোগী যেমন যে আমরা ওই রোগীটা যদি আমরা এটা দেখেন আমরা যা একটু আগে যাই আর একটু আগে যদি যাই এটা হলো দুইটা ফেজের হলো ধরেন আপনার প্রাথমিকভাবে আমরা এটা ডায়াগনোসিসের জন্য এমআরআই করছি এরপর স্লাইডটা যদি আমরা যাই এটা কিন্তু আমরা ধরেন অপারেশন থিয়েটারের মধ্যে মানে আমরা ওই টিউমারটা টোটালি সরাই দিয়ে মাঝখানে যে আপনার একটা খাঁচার মধ্যে দেখছেন এই যে মাঝখানে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা টোটালি ওই হাড়টাকে আবার তৈরি করছি যে হাড়টা ড্যামেজ করে ফেলছিল ওই হাড়টা টোটালি আমরা ড্যামেজ করেছি এই দুইটাই আমরা যা একটু যে পেশেন্টটা কিন্তু আসছে তার কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে হাঁটতে পারে নাই যদি আমরা একটু যাই তার ছবিটা বা ভিডিওটা তাহলে আপনি দেখতে পারবেন যে এই পেশেন্টটা কিন্তু আমরা আরেকটা পরের ভিডিওটা যদি দেখার সুযোগ থাকে আমরা ভিডিওটা কিছুক্ষণ পরে দেখি তাহলে কিন্তু ধরেন এই রোগীগুলাই যে রোগী হয়তো হাঁটতে পারে না যে রোগীর প্রস্রাব পায় না কন্ট্রোল হারিয়ে ফেলছে অনেক সময় তাদের পেছনে ঘা হয়ে গেছে যদি আমরা সুন্দরভাবে সাকসেসফুলি এই টিউমার সরিয়ে দিয়ে ওই যে কর্ড যেটা মধ্যে চাপ ছিল ফ্রি করে দিতে পারি তার কিন্তু সেই রোগী স্বাভাবিকভাবে আর হাঁটা স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব তবে কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার যেহেতু এরা কিন্তু শুধু আমার একক সম্মিলিত চেষ্টা হয় না সরি একক চেষ্টা হয় না সম্মিলিত চেষ্টা লাগে যেমন হলো ক্যান্সার স্পেশালিস্ট যিনি হলো প্যাথোলজিস্ট এবং এরপরে আমরা বলি রিহ্যাব প্রোগ্রাম যে অর্থাৎ একটা দুজন হাঁটতে পারে নাই এখন আমি তাকে হাঁটার জন্য সমস্ত সাজ সরঞ্জাম দিলাম কিন্তু তাকে প্র্যাকটিস করানো ফিজিওথেরাপি এইটা একটা বিরাট রোল থাকে যেমন আমরা ওই পেশেন্টে দেখেন এ কিন্তু আসছে একদম বেড রিডেন অবস্থায় প্যারালাইসিস আমরা সার্জারি করেছি খুবই অনেক জায়গায় ঘুরে এই পেশেন্ট আমার সেন্টারে আসছিল আমরা অপারেশন করছি এখন কিন্তু সে দিব্যি হাঁটতেছে এবং এটার যে আমরা রিপোর্ট আসছে অনকোলজিস্টের মানে ক্যান্সার স্পেশালিস্টের মতামত নিয়ে আমরা এটাকে যেভাবে চিকিৎসা করছি ওনারা কিন্তু আমাদের যেহেতু আমরা টোটালি নিয়ে আসতে পারছি এরপর যে অনকোলজিস্ট যিনি ক্যান্সার স্পেশালিস্ট বলছেন যে তার এটা রিকার হওয়ার সম্ভাবনা খুবই কম তার মানে কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো আমরা মেরুদণ্ডের হোক বা অন্যান্য হোক সেটা প্রাইমারি ক্যান্সার বিশ্বাস করেছে শুধু এখানে হয়েছে অন্য কোথাও নাই ওই ক্যান্সারগুলোর কিন্তু রেজাল্ট অনেক অনেক ভালো আমরা সাধারণ জনগণের জন্য যেটা বলতে চাই যে ক্যান্সার শরীরে বোঝা ক্যান্সার নো আনসার এই যে একটা ধরেন প্রবাদ বা আমাদের যে একটা ধারণা এটা কিন্তু অনেক ক্ষেত্রেই সঠিক না বিশেষ করে একসময় তো ধরেন আমরা চিন্তা করতে পারতাম না কিন্তু এখন তো এটা আমাদের দেশে আমরা হর হামেশা করতেছি প্রত্যেক দিন না হলেও প্রত্যেক মাসে ধরেন আমরা দু চারটা করে কেস আমরা করতেছি যে দেখা যায় যে এটা ক্যান্সার কিন্তু চিকিৎসার পরে অনেক ভালো ফল পাই আমরা চিকিৎসা নিয়ে আমরা আরও বিস্তারিত আপনার কাছে শুনবো তবে অনেক রকমের প্রশ্ন তারপরে থেকে যায় অনেকেই ভাবেন যে আমার কেন ক্যান্সার হলো এ ব্যাপারে যদি একটু বলতেন যে এরকম আমরা প্রি ডিসপোজিং কোনো ফ্যাক্টর বা জেনেটিক ফ্যাক্টর আমরা কি আলাদা করতে পারি কিনা যেই কারণে ক্যান্সার বেশি হচ্ছে জি আপনাকে ধন্যবাদ আসলে ক্যান্সার কিন্তু কিছুটা জেনেটিক্যাল দেখা যায় যে 5% মতো এটা অনেকটা বংশানুক্রমিক জিনের মধ্যে তাদের মানে যে কন্ট্রোল করবে আমাদের ক্যান্সার তো সবার হয় না তাহলে কারো কারো করার জন্য হয়তো তার একরকম একটা মানে প্রতিরোধ করার ক্ষমতা থাকে জেনেটিক্যাল কিছু জিনিস থাকে যেটা আপনার হলো এটা বন্ধ থাকবে আবার কারো কারো আছে যেমন ধরনের জিন আছে 5% তাদের যদি তার বাবার হয়েছে তার কিন্তু মানে ছেলে মেয়ের হওয়ার সম্ভাবনা সব 5% আর অন্যান্য ক্যান্সারের একদম সবগুলো একদম স্পেসিফিক বলা যায় না যেমন আমরা ফুসফুসের ক্যান্সার হলে আমরা বলি যারা স্মোক করে তাদের আপনার হলো ধরনের একটু বেশি থাকে আবার কিছু কিছু ক্যান্সার আছে যেমন মহিলাদের
প্রবণতাই থাকে তার ব্রেস্ট ক্যান্সার হবে যারা অনেক রেডিয়েশন পাচ্ছে কিছু আছে যে আমরা বলি এনভায়রনমেন্টাল পরিবেশের জন্য কিছু থাকে আপনি হলো ভাইরাস সুতরাং একদম একদম এক্স্যাক্টলি যে একটা কারণের জন্য ক্যান্সার হওয়া এরকম কিন্তু খুব বেশি আমাদের এরকম নির্দিষ্ট কিছু ক্যান্সার ছাড়া সব ক্যান্সার ইন জেনারেল বলা যাবে না এইটার জন্যই আপনার এই ক্যান্সারটা যে কারণ সময় যে কারো হতে পারে যেমন আমাদের প্রোস্টেটিক ক্যান্সার ছেলেদের প্রোস্টেটিক ক্যান্সার একটা বয়সে হয় এটাই খুব স্বাভাবিক অনেক সময় দেখা যায় যে প্রোস্টেট অপারেশন করার পরে 80% বায়োপসি করার পরে দেখা যায় যে তাদের ক্যান্সার থাকে বাট একদম নির্দিষ্ট করে যে এইটার কারণের জন্য হবে এমনটা সব ক্ষেত্রে আপনার বলা যায় না বলা যায় না জি কোনো বয়স কি আমরা বলতে পারি যে মেরুদণ্ডের ক্যান্সার হওয়ার সম্ভাবনা এই বয়সের পরে বেশি হয়ে যায় আপনারা যে ধরনের রোগী পান তারা কি বেশি বয়স বা কোনো বয়সের মধ্যে পড়ে কিনা ইন জেনারেল যদি আমরা চিন্তা করি ক্যান্সার মানে হলো লেট এজ মানে 50-60 ইয়ার্স এর পরে ইয়াং এজে সাধারণত ক্যান্সার কম কিন্তু এর অর্থেই না যে ইয়াং বয়সে ক্যান্সার হবে না আমরা কিন্তু ইয়াং বয়সেরও আমরা ক্যান্সার পাচ্ছি তবে যেটা হলো আমরা হলো প্রাইমারি ক্যান্সার ইয়াং বয়সে হলে আপনার হলো বেশি থাকে সেকেন্ডারি ক্যান্সার এটা হলো লেট এজ হলে আপনার বেশি থাকে অন্য জায়গায় হয়েছে এরপরে ধরেন হাড়ের মধ্যে আসে না এটা শুধু মেরুদণ্ড না ধরেন হাড় তো শরীরে অনেক জায়গায় আছে যেমন আমরা মনে করি যে হিপ জয়েন্টের আমাদের প্রোস্টেটিক ক্যান্সার আপনি সাধারণত ধরেন হিপ জয়েন্টে যেতে পারে ব্রেস্ট ক্যান্সার রিব আপনার হলো ভার্টিব্রাতে যেতে পারে আমাদের থাইরয়েড ক্যান্সার সাধারণত দেখা যায় যে সার্ভাইকাল স্পাইন যে মেরুদণ্ড ওখানে যায় আবার ওখান থেকে ধরেন ব্রেস্টে আমাদের হিউমারাস যেটা আমরা বলি শোল্ডারের প্রক্সিমাতে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ধরেন যে ডায়াগনোসিস অনেক সময় দেরি হয়ে যায় কারণ মনে করে যে এটা অন্য কারণের জন্য ব্যথা একটা বয়সজনিত কারণের জন্য শোল্ডার হয়তো ব্যথা সো আপনার হলো যে যদি তার অলরেডি তার ক্যান্সার থাকে শরীরের মধ্যে তাহলে কিন্তু এটা ডাক্তারদের আমরা যেটা বলি হিস্ট্রি নেওয়া মানে আমরা ইতিহাসটা যদি ঠিক মতো নিতে পারি এবং তার সাথে আমরা কোরিলেট করি তাহলে আমাদের খুব ইজি হয় যে এটা ডায়াগনোসিসের জন্য যখন আসলে ক্যান্সার কারোর ধরা পড়ে বা উনি যখন বুঝতে পারেন তখন দেখা যায় যে চিকিৎসাটা কী কী হতে পারে এটা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যান কেউ কেউ ভাবে যে আমার মনে হয় সার্জারি লাগবেই আবার কেউ কেউ ভাবেন যে সার্জারি না করে কীভাবে আমি চিকিৎসা করবো আমি সেটাই করতে চাই ঠিক এখান থেকে যদি বলতেন যে কী কী অপশন আছে এবং সব ক্ষেত্রেই সার্জারি লাগেই কি না এ ব্যাপারে যদি আপনাকে অনেক ধন্যবাদ যদি আমরা যেমন মেরুদণ্ড না বোনস যদি আমরা চিন্তা করি অনেক ক্যান্সার আছে যেটাকে ধরেন আপনার ধরেন সার্জারি ছাড়াও অনেক ভালো হয় যেমন রেডিওথেরাপি কেমোথেরাপি যদি এটা আর্লি স্টেজ হয় আমরা প্রাথমিক ক্যান্সার বলতে যেটা আমরা বোঝাচ্ছি আবার একটু হলো আমরা মেটাস্টেটিক লিশন অর্থাৎ কিনা যে যে জায়গায় হলো ওখান থেকে আরেক জায়গায় গিয়ে বাসা বাঁধলো এই যে বাসা বাঁধাটা যদি একটা লেভেল বা দুইটা লেভেল সামটাইমস তিনটা লেভেলও হয় যদি আমরা মেরুদণ্ড চিন্তা করি তাহলে কিন্তু আমরা এটা কন্ট্রোলেবল অর্থাৎ কিনা সে ব্রেস্ট ক্যান্সার হলেও আমরা ব্রেস্ট ক্যান্সারটাকে আমরা ফেলে দিলাম আশেপাশে যে সমস্ত টিস্যু ওটাও আমরা ফেলে দিলাম লিম গ্ল্যান্ডস আমরা বলি হাড়ের মধ্যে যদি আর কোথাও নাই মেরুদণ্ড একটা দুইটা তিনটা লেভেলও যদি হয় তাহলে কিন্তু আমরা ধরে নিল সার্জারি করে ওটা ফেলে দিই দেন আমরা একটা পরীক্ষা করি কী ধরনের ক্যান্সার তাহলে আমরা ক্যান্সার স্পেশালিস্টকে পাঠালে উনি এটা দেখে যে রেডিওথেরাপি রেয়ে দিবে অথবা ক্যামোথেরাপি ওষুধ দিবে তাহলে কিন্তু এটা মানে সময়ে উৎপাদন করা অনেক ক্ষেত্রেই সম্ভব আমাদের প্রবলেম হয় কখন যখন দেখা যায় যে হয়তো একটা হাড় হলো আবার একটা যে লিভার হলো এইটাও কিন্তু কন্ট্রোল করা সম্ভব বা ফুসফুস হলো একটা বা দুইটা জায়গায় কিন্তু ধর অনেক জায়গায় ছড়াই গেল শরীরের বিভিন্ন জায়গায় ধরেন লিভারে আমরা বিশেষ করে হয় ফুসফুসে হয় ছড়াই যায় হাড়ের অনেক জায়গায় হলো তখন ইট ইজ আউট অফ কন্ট্রোল সেই ক্ষেত্রে আমরা কিছুই করার থাকি না আমাদের প্রবলেম দেখা যায় যে যখন আমরা ডায়াগনোসিস অনেক সময় করতে পারি না বা রুগী যে ডাক্তারের কাছে যাওয়ার দরকার বা যে হসপিটালে গেলে সার্ভিসটা পাবে ওই সমস্ত ক্ষেত্রে যাওয়ার আগে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে তাতে হয় কি যে এই রোগটা অনেক বেশি কঠিন হয়ে যায় ছড়াই পড়ে যখন প্রথম তার কষ্ট হলো প্রথমেই যদি ডায়াগনোসিস হয়ে যেত চিকিৎসাটা ইজি ভালো ফল পেত কিন্তু এই রোগী যখন বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে রোগ কিন্তু বাড়তে থাকে ও কিন্তু ছড়াই পড়ে যেমন রোগী ছড়াইতে থাকে বিভিন্ন ডাক্তারের কাছে রোগ কিন্তু বিভিন্ন শরীরের মধ্যে বাসা বাঁধে যদি সঠিকভাবে সঠিক সময় বললাম একটা বা দুইটা লেভেলে যদি থাকে ডিজিজের আপনার চিকিৎসা খুবই ইজি অনেক জায়গায় ছড়াই গেলে তখন ধরেন সার্জন বলেন আর অনকোলজিস্ট বলেন কিছুই করতে পারে না আমাদের কিছুটা ধরেন এই যে আজকে যেমন আপনি বললেন যে আমাদের ধারণা এই ধারণার জন্য আমাদের দেশে অনেক প্রবলেম এবং ধরেন অনেক শিক্ষিত রোগীরাও মিসগাইডেড হয়ে যায়
এবং অনেক অশিক্ষিত বা অর্ধশিক্ষিত লোকরা আরও বেশি মিসগাইডেড হয়ে যায়। যদি তারা সঠিক গাইডেন্স না পায় তখনই যখন এটা কন্ট্রোলেবল, যখন এটাকে চিকিৎসা দিয়ে আমরা তাকে ভালো ফল দিতে পারবো, সেই সময়টা যখন হারিয়ে ফেলে তখনই আমরা বেকায়দায় পড়ে যাই। এবং তখনই ধরেন অনেক সময় যেমন দেখা যায় আমাদের দেশে ডাক্তাররা আর রোগীরা মনে করে যেন কিছু হলে আমি ইন্ডিয়া যাব বা আমি ব্যাংকক যাব, সিঙ্গাপুর যাব। হ্যাঁ যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ধরেন এই যে যেতে যেতে যে প্রসিজার অনেক সময় লেগে যায় এবং তাদের মতামত নিতে থাকে, বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, তখন এটা হলো আউট অফ কন্ট্রোল বেশি হয়ে যায়। বাট টিল না আমরা বলবো যে এখন কিন্তু বাংলাদেশে আমাদের অনেক রোগী, আমাদের মেরুদণ্ড যদি চিন্তা করি, যাদের ক্ষেত্রে একসময় ধরে আমরা চিন্তা করতে পারতাম না যে এই রোগী আবার সে হাঁটবে বা নর্মাল লাইফ লিড করবে। ক্যান্সার হলে তো 100% গ্যারান্টি দেওয়া মুশকিল যে তার শরীর থেকে টোটালি ক্যান্সারটা চলে গেল। আমরা যে ডক্টর হিসেবে কী করতে পারি যে একটা ক্যান্সার হলো সে হয়তো 5 বছরের মধ্যে বা 1.5 বছর বা 2 বছর মরে যাবে, আমরা সার্জারি করে তার লাইফ এক্সপেক্টেন্সিটা হয়তো 15 বছর হয়ে গেলো, 10 বছর হয়ে গেলো, তার এই লাইফটা যদিও তার আয়ু আল্লাহর হাতে, কিন্তু এইটাকে আমরা একটু ডিলে করে দিতে পারি ডিউ টু দিস প্রসিজারের জন্য। জি, এবং সেটাই আসলে অনেক, আমরা যেখানে 2 বছরের জায়গায় যদি 15 বছর হয় তাহলেও কিন্তু আমরা বলবো, কারণ যদি ধরেন আমরা তো মরেই যাব, কিন্তু যখন আমি জানি না যে কখন মরে যাব, বাট যখন আমি এটা ক্যান্সার নিয়ে মনে করি যে আমার 6 মাস পরে মরে যাব, বাট এটাকে যদি আমি 5 বছর বা 3 বছর করতে পারি তাহলে কিন্তু লাইফটাকে অনেক কন্ট্রোল করা যায়, আপনি গুছানো যেতে পারে। কারণ আমি তো কেউ তো আমরা বাঁচবো না, কিন্তু আমার এই সময়টা যদি জানা থাকে যে আপনার অন্তত 3 বছর আপনি ভালো থাকবেন, তাহলে ছেলে হোক মেয়ে হোক, তাহলে তার কিন্তু ফ্যামিলিটাকে একটা স্টেবল করার থাকে। প্লাস হচ্ছিল সেও বুঝতে পারে যে আমাকে বাঁচার জন্য আমার এই জিনিসগুলো করতে হবে। এটা বাঁচা তো শুধু নিজে বাঁচা না, তার ফ্যামিলি, তার সমাজ, তার হলো দেশ বাঁচানো, তাই না? কে কোন পজিশনে থাকে তার উপরে নির্ভর করেই তো ধরেন সমস্ত কিছু গোছানো। তো আমাদের যদি ধরেন ওই কন্ট্রোল ওয়েতে আমরা বুঝতে পারি যে না তাকে এটা দিলে, যেমন আমি আমার পেশেন্টকে ক্লিন কাট বলে দিই যে আপনার কিন্তু অনেক সময় ধরেন রুগী ডিমোরালাইজড হয়, আত্মীয় স্বজনকে আমরা বোঝানোর চেষ্টা করি যে ওনার কিন্তু এই অবস্থা আছে, বাট এইটা যদি আপনি করতে পারেন আমাকে দিয়েই করতে হবে, নট দ্যাট যেখানে গিয়ে পারেন যাকে দিয়ে পার করেন, যদি সঠিকভাবে করা যায় ওনার লাইফটা কিন্তু এরকমভাবে এতদিন যাবে। তার কিন্তু অনেকটাই সে তার নিজের যেটা বলি সংসার বলতে যেটা আমরা বোঝাই সেটাকে কিন্তু গুছানোর একটা সুযোগ থাকে। জি, আমরা চিকিৎসা নিয়ে যখন কথা বলছি অনেক সময় দেখা যায় যে অনেক মানুষই হয়তো তার এই টিউমার বা সমস্যা যখন থেকে ধরা পড়ে ওনারা কিছুটা দেরি করে ফেলেন, সাথে সাথে যে ডাক্তারকে দেখাতে হবে এই ব্যাপারটা ওনারা খুব একটা গুরুত্ব সহকারে নেন না, যখন ব্যাপারটা আসলে আরও অনেক বড় হয়ে ওঠে তখন ওনারা ডাক্তারের কাছে আসেন। এখান থেকে যদি একটু বলতেন যে যদি তারা প্রাথমিক পর্যায়ে ডাক্তারের কাছে আসতো তাহলে কী ধরনের সুবিধা হতো, এবং কেউ যদি 2-3 মাস এরকম ডাক্তার দেখাতে যাবো করতে করতেও 2-3 মাসের বেশি বা আরও বেশি 6 মাস পার হয়ে গেল তখন কী ধরনের অসুবিধা হতো? ধরেন কিছু ক্ষেত্রে আসলে আমরা ধরেন একদিকে এক সাইডে বলছি, অনেক সময় ধরেন রুগী ধরেন তার ক্ষমতাই থাকে না। আমরা দেখি যে ক্যান্সার যাদের হয় বেশিরভাগ ক্ষেত্রে আইরনও আল্লাহর কেন এরকম ইয়ে একটু মানে যাদের সামর্থ্য কম, গরিব মানুষ বা মানে ধরেন তাদের ওই ক্যাপাবিলিটি নাই, তাদেরই বেশি হয় এবং তারা বুঝতে পারে যে না এটা লাগবে। ক্যান্সার অ্যাজ হোল চিন্তা করলে কিন্তু চিকিৎসা কিন্তু কস্টলি, অনেক খরচ। অন্য একটা জায়গায় ধরেন একটা হাড় ভেঙে গেল, আমি সার্জারি করলাম, প্লাস্টার করলাম, এইটার ধরেন যতটা খরচ, কিন্তু একটা ক্যান্সার হয়ে গেলে খরচ কিন্তু অনেক বেড়ে যায় এবং বিভিন্ন স্টেপ বাই স্টেপ বেড়ে যায়। আমাদের দেশে একটা প্রবলেম হলো যেটা আমাদের নিজেদের কথা বলি যে আমরা ডাক্তাররা রুগী রেফার করতে চাই না, অনেক সময় নিজে ধরে রাখতে চাই যে আমরা মনে করি যে না এটা হয়তো ভালো হয়ে যাবে, অথবা ধরেন আমার এই রুগীটা আগে ধরে চলে গেলো আমার কাছে থাকলো না, বা আমি বললাম পাঠাই দিলাম আমার মনে হয় আমার দুর্বলতা বা আমার অপারগতা প্রকাশ পেয়ে গেলো, এই একটা জিনিস কাজ করে। তো আমি এটা মনে করি যে এটা আমাদের আসলে না থাকলে মনে হয় অনেকটা ভালো। যখন আমি বুঝতে পারতেছি না যে না এটা আসলে ভালোও হচ্ছে না রুগী, তখন বেটার কনসালটেশনের জন্য পৃথিবীর সব জায়গায় কিন্তু এই রেফারেল সিস্টেম আছে। আমাদের এখানে একটা সমস্যা যে ধরেন মানে যেটা মেডিকেল বোর্ডের মতো করি যে একটা কম্বাইন গ্রুপ ডিসকাশন করে করা, এইটা আমাদের এখানকার বাংলাদেশে এখনও মানে ওরকম হয় না। যেমন আমরা চেষ্টা করি যে আমার যে সেন্টার ওখানে ধরেন আমাদের একটা গ্রুপ অফ সার্জন তারা কাজ করে, মেরুদণ্ড বিষয়ে তারা অনেক এক্সপার্ট, হ্যাঁ, তো ওদেরকে নিয়ে কিন্তু আমরা অনেক সময় যখন একটা কমপ্লিকেটেড কেস হয় আমরা মেডিকেল বোর্ড করি, সেক্ষেত্রে ধরেন ইনভলভ করি ক্যান্সার স্পেশালিস্ট বা অন্য রিলেটেড যারা আছে প্যাথোলজিস্ট, হিস্টোপ্যাথোলজির একটা বিশাল ভূমিকা আছে। এই যে এই গ্রুপ যদি আমরা করতে পারতাম, শুধু এটা ধরেন আমাদের এই স্পাইন রিলেটেড না, অন্যান্য ইভেন মেডিসিন বা অন্য গাইনি যেটি আমরা বলি, এইটা করতে পারলে হয়তো
আমাদের রোগীদের ভোগান্তি আমরা কমাতে পারতাম। আবার রোগীরাও অনেক সময় একটু কনফিউশনে পড়ে, সেটা মনে করে যে আসলাম স্যারের কাছে, স্যার আবার আরেকজনের কথা কেন বলেনি। মানে ওনাদের যে বোঝার যে ধরেন একটু মানে কি বলবো যে তারা চিন্তাটা করে অন্যভাবে, তারা একটু ব্রডলি চিন্তা করার সুযোগ থাকতো। সম্মিলিত চিকিৎসা দরকার, এই বিষয়ের মেসেজটাও আসলে আমাদের সবাইকে দিতে হবে। আমাদের এই অনুষ্ঠানে এসে যে মেরুদণ্ডের ক্যান্সার নিয়ে আমাদের রোগীদেরকে অনেক কিছু আপনি জানিয়েছেন, আমরা পরবর্তীতে হয়তো আরও জানানোর চেষ্টা করব। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল নিবেদিত সুস্থ মেরুদণ্ড এই অনুষ্ঠানে আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেলটা।